নমস্কার, নিউজ ভ্যানগার্ডের আরো একটি বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। অতিমারী পরিস্থিতি চলছে, ঠিক এই সময়টায় আরো একটি বিষয় অস্বস্তি তৈরি করছে সাধারণের মধ্যে, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রাদি, সেই জিনিসপত্রাদির এমনিতেই দাম বাড়ছে। তার মধ্যে ভোজ্যতেলের বাড়তি দাম কিন্তু সাধারণকে চিন্তায় ফেলছে। কেন বাড়ছে, তার পেছনে কি কারণ, এই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা জানার চেষ্টা করব এবং কিভাবে সেটা নিয়ন্ত্রণে থাকা সম্ভব, এই বিষয়টাতেও গুরুত্ব আরোপ করব। আমাদের সঙ্গে রয়েছেন চেম্বার অফ ট্রেড এন্ড বিজনেসের কো কনভেনার রজত পাল, নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। এবং আছেন সাধারণ সম্পাদক ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তমাল পাল, আপনাকেও স্বাগত জানাই। আছেন অবশ্যই আপনারাও ফোন করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। রজতবাবু, আমি শুরুতেই সরাসরি যে বিষয়টা জানতে চাইছি যে ভোজ্য তেলের দাম বাড়ছে এবং বিভিন্ন জায়গায় এই নিয়ে কিন্তু ফিসফিসানি যে নাগালের বাইরে চলে যাচ্ছে ভোজ্য তেলের দাম, তার কারণটা কি? কারণ বলতে ভোজ্য তেলের ভিতরে ত্রিপুরাতে এখন পর্যন্ত কোনো ফ্যাক্টরি নেই, বহিরাজ্যে এবং বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের তেল আমদানি হয়, এটাই আমাদের মূল কারণ। যেহেতু আমাদের বিভিন্ন রাজ্যের থেকে আমাদের এইগুলি বেসিক্যালি রাজস্থান পশ্চিমবঙ্গ থেকে আমাদের তেলগুলি আসে, সোয়াবিন তেল, মাস্টার অয়েল, ওইগুলি আসাতে এখানে একটা বড় ফরাক থাকে, যে কারণে দামগুলি বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে মানে অনেকগুলো কালোবাজারি এটাকে ফায়দা তুলতে এখন নতুন রাস্তা অবলম্বন করছে রাজ্য সরকারের এবং ব্যবসায়ী সমাজকে কলঙ্কিত করার জন্য এসব করছে, আমরা দীর্ঘ প্রতিবাদ জানাই। আশা করি আমাদের মানে আপনি বলছেন তাহলে কিছু কিছু ক্ষেত্রে এই বাড়তি দামটা তৈরি করা বাড়তি দাম অ্যাকচুয়ালি তৈরি করে গুজব তৈরি করছে মার্কেটে যে লকডাউন হয়ে যাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, মাল পাচ্ছি না। আমরা ওইসব কালোবাজারি ব্যবসায়ীদের বিশেষভাবে প্রতিবাদ জানাই এবং এসব থেকে বিরত আসার জন্য অনুরোধ জানাই যে এসব থেকে বিরত থেকে জনসাধারণের কাজ করুন। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাজ্যের ব্যবসায়ী আমাদের যে বিগত বছর যে কোভিড সিচুয়েশন গেছে, ব্যবসায়ী সমাজ রাজ্য সরকারকে এবং জনসাধারণকে যে পরিষেবা দিয়েছে, আমি চেম্বার অফ ট্রেড এন্ড বিজনেসের পক্ষ থেকে সকল ব্যবসায়ী বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি তমালবাবুর কাছে আসবো, তমালবাবুর কাছে যেতে চাইছি। তমালবাবু আমায় একটু বুঝিয়ে দিন বিষয়টা, উনি যেটা বলছেন রজতবাবু যে কিছু কিছু জায়গায় অসাধু কিছু ব্যবসায়ী টু পাইস কামানোর জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে, আমি হোলসেলের বিষয়টা একটু বুঝে নিতে চাই, এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভোজ্য তেলের দাম, বা আমি যদি আজ থেকে এক মাস আগের তুল্যমূল্য বিচার করি সেখানে কি অবস্থানে ছিল একটু বুঝতে চাই। নমস্কার, আমাদের যে পাইকারি বাজার যেটাকে বলি আমরা, তার একটা নির্দিষ্ট রেট থাকে, আমরা প্রত্যেক দিনে বাজারটা ওপেন হওয়ার আগে একটা রেট ঠিক হয়, সেই রেটে মালগুলি বিক্রি হয়। তো আমাদের থেকে যখন মালগুলা হ্যান্ডেল হয় অন্যদিকে চলে যায়, কেউ 5 কেজি 10 কেজি নিল, সে তখন একটু বাড়িয়ে বিক্রি করে, তার থেকে যখন অন্যরা নিয়ে যায় শহরতলি বা একটা মফস্বল দিকে, তখন তারা খরচার সাথে তারা বাড়ার কথা। কিন্তু এই প্যান্ডেমিক সময় দেখা যাচ্ছে গত 15 দিন ধরে এখানে নাইট কার্ফিউ শুরু হয়েছে, তারপর আবার সময়সীমা একটু বাড়লো, বাড়ার পর দেখা গেল কিছু কিছু যেটা বললেন রজতবাবু, যেটা বললেন কিছু কিছু হিউমার ছড়ছে যে কিছুটা হতে পারে, তার জন্য যার যতটুকু দরকার প্রয়োজনের চাইতে তারা বেশি নিচ্ছে, এর মধ্যে ব্যবসায়ীরও আছে প্লাস সাধারণ লোক আছে বেশি নিচ্ছে, যার ফলে একটা কৃত্রিম সংকটের মতো চাইছিল হতে, কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ত্রিপুরাতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাই ট্রাক এবং বাই রেলে মাল পরিবহনের ক্ষেত্রে কোন রকম অসুবিধা আমরা সম্মুখীন হইনি। আমাদের অলরেডি জিরানাতে রেক পৌঁছে গেছে, কালকে পরশু নেতা এই সুভাষের নতুন অ্যারাইভেল আছে, দিল্লি থেকে একটা রেক আছে, বরফপুরে একটা দুটো রেক প্লেসমেন্ট আছে জিরানাতে, এবং মালগুলি আনলোডের পথে এবং কালকে পরশু চলে আসবে এখানে। না, একটা তো হলো গিয়ে যে শর্টেজ রয়েছে মার্কেটে, তেল পাওয়া যাচ্ছে না ভোজ্য তেল, সেটা এক বিষয়, কিন্তু দাম তো বাড়তি প্রচুর বেশি, মাল শর্টেজে কিছু নেই, যেটা ছিল অ্যাকচুয়ালি রেলতে এবার প্রায় 4-5 দিন পরে লোড হয়েছে দিল্লি থেকে আর ভরতপুর থেকে, যার জন্য একটু গেপিং হয়েছে, কিন্তু কালকে বসে বাজারে মাল এভেলেবল হয়ে যাবে। আর সোর্স থেকে যারা বললাম আমরা, লাস্ট ইয়ার মানে
2020 মার্চ থেকে তেলের দামটা বৃদ্ধি, তখন ছিল আমাদের বাজারে যেটা ছিল 100 থেকে 105 টাকা, আজকে এই তেলগুলো বিভিন্ন ব্র্যান্ডের তেলগুলো 160 থেকে 125 টাকা এসে দাঁড়িয়েছে সর্বোচ্চ পাইকারি মূল্য। আজকে ধরুন আমাদের বাজারে পাইকারি ইঞ্জিন তেল যেটা যদি আমি ধরি ওটা 165 পাইকারি রেটে বিক্রি হয়েছে, 165 যার এমআরপি 200 টাকারও উপরে। তা আমি ধরলাম যিনি এক কার্টুন কিনে নিয়েছেন শহরে যারা ব্যবসায়ী আছে উনি 165 যদি অনেক পেয়ে যান, তারপর ওনার কেরিং প্রফিট মিলে ম্যাক্সিমাম উনি 170 বিক্রি করেছিল বর্তমান পরিস্থিতিতে। যেহেতু আমরা হোলসেলাররা বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যবাসীর স্বার্থে সমস্ত ক্রেতা সাধারণের স্বার্থে আমরা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ঠিক করে গেছি, আমরা আপাতত নতুন মাল না আসব যে আগের স্টক যেটা আছে আমরা এই রেটে বিক্রি করবো। কিন্তু আমরা যে পাইকারিভাবে বিক্রি করছি কিন্তু আমাদের থেকে যারা নিচ্ছেন খুচরো ব্যবসায়ীরা তারা কিন্তু সেটা ঠিক করছেন না, তারা একটু অধিক মুনাফা। আমি যদি ইঞ্জিন তেলের কথাটাই যদি বলি, সেখানে 165 আপনি বলছেন যেটা প্রাইস আপনারা যেখানে ছাড়ছেন, তারপর তার এমআরপি কত? এখন এখন 165 এর যে মালটা আমাদের সেল হচ্ছে তার এমআরপি আছে 220 টাকা, 220। হ্যাঁ, তা আপনি যেটা বলতে চাইছেন যে 165 থেকে 220 অনেকটা মার্জিন সেখানে রয়েছে, ইচ্ছে যদি করেন কেউ তার চাইতে কমে বিক্রি করলেও তার প্রফিট থাকবে, প্রায় 50 টাকা। কিন্তু আমাদের কাছে তো যেটা অভিযোগ রাজববাবু যে এমআরপির চাইতে বেশি দামে বিক্রি তেল, এটা আমি প্রথমেই বলেছি এটা একটা গুজব ছড়ানো হচ্ছে মার্কেটে, এই গুজবের কেউ কান দেবেন না, রাজ্যবাসী কেউ কান দেবেন না, এটাই আমাদের অনুরোধ। না গুজবে আমি কান দিলাম না সেটা হচ্ছে একটা বিষয়, আর আমি তো এর চেয়ে কমে কিনতে পারছি না। হ্যাঁ, আমাদের গুজবের সঙ্গে সম্পর্ক নেই, আমার এখন তেল চাই আমি পাচ্ছি না। আমাদের এখানে এখন এসব কমপ্লেন আসছে, আমরা এদের শনাক্তকরণের চেষ্টা করছি বিভিন্ন সোর্সের মাধ্যমে, আশা করি কিছু কিছু জায়গাতে হয়ে গেছে। আমরা প্রশাসনের প্রশাসন যে দায়িত্বে যা নেবেন আমরা প্রশাসনের পক্ষেই থাকবো, এবং এসব কালোবাজারিদের আমরা সমাজের বহিষ্কৃত বলে। এক্ষেত্রে আপনারা কি মহকুমা প্রশাসনের কোনো এই বিষয় নিয়ে আলোচনা করেছেন? আমরা দেখেছি বিভিন্ন সময় মহকুমা প্রশাসনের তরফ থেকে বাজারে বাজারে হানাদারি চলে, বা যারা এই ধরনের কালোবাজারির চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই ক্ষেত্রে কি আপনারা উল্টো বলেছেন এই কথাটা যে এই কয়েকজন খুচরো বিক্রেতার জন্য আপনারা বদনাম হয়ে যাচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা যখন কমপ্লেনটা পাই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে এসডিএম অফিসার যোগাযোগ আছে, এবং মাঝে মধ্যে ডিএম এবং আমাদের ফুড ডাইরেক্টর ফুড মিনিস্টার সঙ্গেও আমাদের কিছুদিন আগে আলোচনা হয়েছে, মিটিং হয়েছে এই প্যান্ডামিক সিচুয়েশনে কিভাবে রাজ্যের জনগণকে স্বল্প মূল্যে সব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায়, এটা চিন্তা ভাবনা রাজ্য সরকারও নিয়েছে, আমরা ব্যবসায়ী সমাজও নিয়েছি। আমাদের পক্ষ থেকে আমি এটা রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যে এখন যে খাদ্য সামগ্রী প্রয়োজন 6 মাসের উপরে খাদ্য সামগ্রী এখন পুরো ত্রিপুরাতে আমাদের সোর্সের মাধ্যমে খবর লাগিয়ে 6 মাসের খাদ্য সামগ্রী মজুত আছে, এতে কেউ গুজবে কান দেবেন না, এটাই আমাদের সবসময় অনুরোধ থাকবে। এবং যে যে জায়গাতে এইসব ঘটনা হয়ে যাচ্ছে আমরা জনসাধারণকে এটাই বলবো যে ক্যাশ মেমো নিয়ে মালটা কিনুন, আপনি আপনার অধিকার, এটা ক্রেতা স্বার্থে অধিকার আপনার, আপনি ক্যাশ মেমো চেয়ে নিয়ে আপনার মালটা কিনতে পারবেন, এবং ওর যে পারচেজ বিল ওইটাও আপনি দেখতে পারবেন, এটা আপনার অধিকারের ভিত্তিতেই পড়ে। আমরা রাজ্যবাসীর কাছে করজোড়ে অনুরোধ থাকবে এই জিনিসটা যাতে ওনারা বিচার করুন, কারণ আমাদের সবসময় অনেকগুলি বাজার দূর দূরান্ত বাজারে যাওয়া সম্ভব নয়, জনসাধারণ সচেতন হলে এটাই সম্ভব। আমরা জনসাধারণের কাছে করজোড়ে আবেদন থাকবো ব্যবসায়ী সমাজ থেকে এই অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করুন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ওদের শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। তমালবাবু, আমায় তারপরেও যেটা আপনার কাছ থেকে বুঝতে চাইছি যে ব্রেকআপটা, কারণ অনেক মানুষ সাধারণ মানুষ আছেন যারা এই বিষয়টা চট করে বুঝতে পারবেন না, কারণ খুচরো যারা রয়েছেন তারা সেভাবেই বিষয়টাকে সামনে আনছেন ক্রেতা সাধারণের। দাম বেড়ে গেছে, বডি প্রিন্ট পাল্টে যাবে, এখন আর আমাদের প্রচুর বেশি দামে আমাদের পাইকার থেকে কিনতে হচ্ছে, যখনই এই জিনিসগুলো নিয়ে সমস্যা হয় তখনই খুচরো এবং পাইকারদের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়। খুচরোরা বরাবরই আপনাদের দায়ী করে যে পাইকাররা মুখে বলছে এক করছে আরেক, আমাদের বেশি দামে দিচ্ছে আমরা কি করব, এই বিষয়টা তারা সামনে আনছেন। এই ব্যাপারটা নিয়ে আপনাকে আমি অবগত করছি, আমাদের বিগত 15 দিন যাবতই আমাদের পাইকারি বাজারে বিভিন্ন তেলগুলো একটা নির্দিষ্ট রেটে রয়েছে, যার যার রেট অনুযায়ী আমরা গত 10-15 দিন ধরে সদর মহকুমা প্রশাসন খাদ্য দপ্তরের অধিকারীদের সাথে আমাদের আলোচনা চলছে,
তা আমরা ইমিডিয়েটলি আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পাইকারি বাজারে আমাদের কাছে যে পুরনো যে স্টকটা আছে, যেহেতু আমাদের নতুন অ্যারাইভাল দু একদিনের মধ্যে চলে আসবে, তার আগে আমাদের যে স্টকটা আছে বিভিন্ন ব্র্যান্ডের, আমরা যে পাইকারি রেটগুলো আছে আগামীকাল থেকে আমরা সকালে আমাদের যে সমিতি অফিসকক্ষ আছে তার সামনে আমরা একটা রিটেলিং কাউন্টার খুলেছি, সেখান থেকে আমরা পাইকারি দেব, মানে পাইকারি মূল্যে খুচরো দিতে পারবো, এক লিটার দু লিটার যা দরকার হয়, বিভিন্ন ব্র্যান্ড যে আমাদের নির্ধারিত রেট যেগুলো আছে এখন আজকে বাজার আমাদের সেগুলো খুচরোতে সে পাওয়া যাবে পাইকারি মূল্যে। মানে কাল তাহলে যদি কোনো সাধারণ গ্রাহক কিনতে চান তাহলে আপনাদের এখানে মানে কোথায় যাবে? মহারাজগঞ্জ বাজারে আমাদের যে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বাণিজ্য ভবন আছে তার সামনে আমাদের কাউন্টার ওপেনিং হবে সকাল 11টায়, ওইখানে গেলে ইঞ্জিন তেল। ঠিকানাটা কোন জায়গায়? নেতাজি সুভাষ রোড, নেতাজি সুভাষ রোডে আপনাদের সংগঠনের যে কার্যালয় রয়েছে সেখানে আপনারা সাধারণ মানুষকে পাইকারি মূল্যে তেল দেবেন। আপনাদের জন্য এটা বড় খবর, যে মুহূর্তে যেটা ঘোষণা করলেন তারা যে আগামী কাল থেকে তাদের যে কার্যালয় রয়েছে মূল কার্যালয় সেই কার্যালয়ের সামনে যদি আপনারা যান হোলসেল দরে তারা ভোজ্য তেল সেখানে বিক্রি করবেন। এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় বিষয় তারা যেটা ঘোষণা করেছেন। একজন দর্শক বন্ধু আছেন ফোনে, নমস্কার, কে আছেন? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন স্যার। আমি বলছিলাম যে স্যার উনি যে বলছেন গুজবে কাম দেবেন না স্যার, মার্কেট যাচাই করে দেখুন স্যার। আমি একজন রিক্সা চালক রাস্তার কথা বাড়ি স্যার, আমি রানী তেল 100 টাকা কিনে নিয়েছি ঠাকুরপুর থেকে, রানী 500 তেল কিনে নিয়েছি, 100 টাকা রেখেছে আমার কাছ থেকে স্যার। কিছু বললে বলে এই দাম বেড়ে গেছে, কিছু কিছু উপাদান নেই স্যার। কি এগুলা কি? আমি তো এসছেন, ধন্যবাদ আপনাকে, এই জন্যই তো ওনারা সামনাসামনি এসছেন এবং আপনাদের সঙ্গে আপনাদের মুখোমুখি কথা বলছেন, এবং তারা যেটা স্পষ্টত বলছেন যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা সুযোগ সন্ধানী এবং সুযোগ কাজে লাগিয়ে তারা টু পাইস কামানোর ধান্দা করছেন, পরিষ্কার বক্তব্য তাদের। এবং যেটা পুরনো স্টক নতুন স্টক এগুলো নিয়ে যত রকমেরই গল্প থাকুক না কেন, তারা যেটা বলছেন যে আগামীকাল থেকে তারা তাদের সংগঠনের যে কার্যালয় রয়েছেন সেখান থেকে সাধারণ মানুষকে ওই স্টক ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা ভোজ্য তেল দেবেন এবং পাইকারি মূল্যে দেবেন। এক দুই, তারা যেটা বলছেন যে যদি এই ধরনের কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে থেকে থাকে, কোনো ব্যবসায়ী করে থাকেন, এই বিষয়টা সরাসরি তাদের কাছে জানানোর জন্য এবং প্রশাসনের কাছে বিষয়টা তুলে ধরার জন্য। তাহলে আমি বলুন তো বলবো, তাহলে এটা কি পুরনো স্টক আপনাদের খালি হওয়া পর্যন্তই সেটা আপনারা করছেন? তাহলে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, আমরা এই প্যান্ডেমিক যতটুকু সম্ভব হয় আমাদের প্রত্যেক দিনই আমরা চেষ্টা করব পাইকারি মূল্যে খুচু দেওয়ার জন্য। মানে প্রত্যেকদিন যদি আমরা দাম পরিবর্তন হয় কিন্তু আমাদের পাইকারি যে রেটটা থাকে প্রত্যেকদিন রেট হয় আমাদের, এই রেটে খুচু দিয়ে যাবো। কালকার কোনো নির্দিষ্ট সীমা থাকবে পরিবার পিছু বা কোনো, না হলে তো এখানেও একটা অংশ ফায়দা তোলার চেষ্টা করবেন। পরিবার পিছু যেটা বলছেন আপনাদের অবগত করি, যেটা কোনো ফ্যামিলিতে মনে হয় না 3-4 লিটার বেশি তেলের দরকার হয়। এখন যদি কোনো কেউ সাধারণ লোক এসে বলে আমাকে 1 কার্টন তেল দিন, তাহলে যদি আমি সুযোগে আমি পাইকারি মূল্যে তেল কেনার সেই একটা ফ্যামিলি স্কোপটা পেয়ে এবার আমি আমার মতো স্টক করে নিলাম না, আমি আমরা এই ক্ষেত্রে এই জায়গাতে দিতে বারণ করব আমরা বা দেবো না, আমরা মোটামুটি 2-3 লিটার দেওয়ার সিদ্ধান্ত করি। অবশ্যই। আরেকজন আছেন ফোনে, নমস্কার, কে আছেন? বলুন। এই তেলের যে রেটটা দেখাইতেছে 165 টাকা, 165-180 দিয়েও তো দাদা পাওয়া যেতে না, মার্কেটে 185 টাকা, আমি নিজেই নিয়ে আসি। আরো বলছি কি যে তেল নেই, হ্যাঁ রেট বেড়ে গেছে, এই দড়িপিন দেখলে লাভ হবে না। আর এখন যে এই যে বলছে যে উনারই কেন দেবে, উনারই কেন কতটুকু দেবে আমি জানি না, হ্যাঁ তবে কয়েকজন কিছু লোক পাবে আর কিছু লোক পাবে না, ওই ব্যবসায়ীরা আবার ওই লাইন ধরে লোক নিয়ে কিনে নিয়ে যাবে। ঠিক আছে, হঠাৎ করে এরকম ধরনের একটা প্রস্তাব আপনাদের তরফ থেকে এসছে। এবং আরেকটা বিষয় ওনারা স্পষ্ট আছে, 165 যেটা আপনি বলছেন সেটা তো হোলসেল রেট, রিটেইলে তো সেটা বাড়বে, এটা আরেকবার যদি আপনি বলেন বিষয়টা স্পষ্ট করে দেন, নাহলে কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। রিটেইলে অ্যাকচুয়ালি আমরা যে 165 টাকা বিক্রি করি এটার পরে একটা লেবার কস্ট থাকে, তারপরে ফ্রেড চার্জ একটা থাকে, তারপর উনি 2-3% লাভ করলে উনি মোটামুটি 175-180 টাকা বিক্রি করলে ওনার 10 টাকা প্রফিট থাকবে পার পিসে,
এবং এক কার্টনে প্রায় 12 পিসের মাল থাকে, মানে যেটা তাহলে আমি সোজা বাংলায় বুঝেছি 165 টাকা যেই তেলটা আপনাদের হোলসেলে প্রাইস হচ্ছে সেটার এমআরপি 220 টাকা হয়েছে, যদি কেউ 200 টাকাতেও বিক্রি করেন তারপরেও তার একটা ভালো মার্জিন থাকে মোটামুটি, সেখানে 221 টাকা নিয়ে আর কোনো বিষয় নেই। না না, আরেকজন আছেন ফোনে, নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, নমস্কার। নমস্কার দাদা, এই আমাদের প্রত্যেকটা দোকানগুলো তো তেলের রেট 100 টাকা করে কিনতে হচ্ছে, এটা দোকানদারকে বলে দিলে হয় না যে রেটগুলো একটু কমিয়ে রাখতে? ধন্যবাদ, ধন্যবাদ। এই জায়গাটাতে আমিও বলবো যে আপনারা এই সার্বিকভাবে বিভিন্ন ব্যবসায়ীদের এই ক্ষেত্রে সচেতন করা বা উদ্যোগ নেওয়া, সেই নিয়ে আপনাদের কি ভূমিকা আপনারা নিয়েছেন? এক্ষুনি এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, সবার একটা মানবিকতা বোধ থাকা দরকার, যেটা আমরা প্রথমে সিদ্ধান্ত নিই পাইকারি বাজার, যারা আমরা পাইকারি বিক্রি করি তেল, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বর্তমানে এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা রাজ্যবাসীকে যেহেতু ভূজ্য তেল ব্যাপার নিয়ে আলোচিত হচ্ছে, আমরা অল্প কিছু প্রভৃতি আমরা মাল বিক্রি করবো, কিন্তু আমার পাশাপাশি যে ব্যবসায়ী ভাইরা আছে আমাদের থেকে যারা নিচ্ছেন, ওদের তো সেই মানবিক বুদ্ধি থাকার দরকার বা উচিত যে ঠিক আছে, ওরা যেমন আমাদেরকে দিচ্ছে আমরাও আমাদের থেকে যারা নিচ্ছেন আমরা সেই লাভটা করবো না, কিন্তু দেখা যাচ্ছে আমরা একটা নির্দিষ্ট দাম রাখলে আমাদের থেকে যখন মালটা বেড়ে যাচ্ছে তখন তারা চাহিদার থেকে বেশি নিয়ে যাচ্ছে, আর যদি একটু কম দিতে হয়, যদি জানি ও কিছু করবে কম দিলে বলবে মাল দিচ্ছেন না কেন, আমরা যদি ওকে সাজেশন দেই তখন তার তো রেটটা সে বৃদ্ধি করছেই, তো আমাদের হোলসেল বাজারে যদি রেটটার লিমিট থাকলো, খুচরো বাজারে গিয়ে এটা একদম যেটা বললেন যেটা এমআরপি না হলে এমআরপি কাছাকাছি কেউ কিনতে পারছে, কেউ কি বলছে এক একজন করছে, কিন্তু আপনার পাইকারি বাজার নিয়ে আসার আগে আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ব্যাপারটা আপনাদেরকে সলিউশন করব। আরেকজন আছেন ফোনে, নমস্কার, কে আছেন? একাত্তর থেকে বলছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ভূজ্য তেলের যে ব্যাপারটা পাইকারি মূল্যে মালদণ্ড বাজারে দেওয়া হবে, আসলে এটা তো একটা নির্দিষ্ট পয়েন্টে দেওয়া হবে, ধরুন যে আমি আমার বাড়ি শেখেরপুর, শেখেরপুর থেকে 2 প্যাকেট তেলের জন্য তো আর মহারাজগঞ্জ বাজার যাওয়া যাবে না, আমার একটা অনুরোধ রাখছি হোলসেল যে উনি অধিকর্তা আর হোলসেলের যে ব্যবসায়ী সমিতির যে যিনি আছেন ওনার কাছে একটা অনুরোধ রাখছি, ধরুন একটা বটতলা, পাদারগাছ, মেসচক্র, শেখেরপুর, আমি বিভিন্ন পয়েন্টে নির্দিষ্ট কিছু দোকানে হ্যাঁ যদি দিয়ে দেন, তাদের একটা লেস কমি সামান্য কমিশনের বিনিময়ে যদি ওই দোকান থেকে পার্টিকুলার যে দোকানগুলিতে সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা কোনটা বলুন তো, কারণ এটা তো আজকে যখন আপনারা এসছেন এটা ভালো কথা যে মানুষ এখন বুঝবেন যে 165 টাকা যেটা লিটার সেক্ষেত্রে সে কোনোভাবেই 200 ক্রস করার রাস্তা নেই, কিন্তু সাধারণ মানুষ তো এই আর্গুমেন্টটা করতে পারছেন না, কারণ সে বডি প্রিন্ট লেখা দেখছে 220 টাকা, আমি তার নিচে চাইব কি করে? না, আমি প্রথমেই বলেছি কিন্তু ক্রেতা একটা পারচেজ যখন মালটা করবে ওনার কাছে একটা নির্দিষ্ট বিল থাকে, অনেকে মানে আমাদের এখন আমরা মুদি দোকান থেকে যখন জিনিস আনি প্রত্যেক মানে আমাদের সংসার খরচের সেভাবে তো আর ক্যাশ মেমো হিসাবে ধরা হয় না বা বলা হয় না। অ্যাকচুয়ালি আমি এটা বলে দিই, এই জায়গাতে আমাদের ফারাকটা রয়ে গেছে, এটা সবাই বুঝতে হবে, আমাদের মানে হোলসেল মার্কেট থেকে যেটা মালটা বিক্রি হয় এটা পুরোটা জিএসটিতে বিক্রি হয় এবং জিএসটি ওনার নামেই কাটা হয়, উনি যদি বলেন আমি এখানে সবাই সামনে সবাই সামনে এটা বলে দিচ্ছি, আমাদের গোলবাজারতে বেসিক্যালি গোলবাজার হোলসেল মার্কেটে জিএসটি মেমোতেই সবগুলি মাল দোকানদারের থেকে বের হয়, নন জিএসটি কোনো মালই বের হয় না, তো এই রাস্তাটা এখানে নেই, এটা সবাই বুঝতে হবে, সব মালের জিএসটি আছে, যেগুলি মালের জিএসটি নেই ওটার পাক্কা বিল থাকে, পাক্কা বিলের পরই গোলবাজারের হোলসেলার থেকে মালগুলি বের হয়। তাহলে আপনি এই জায়গাটাকে গ্যারান্টেড করছেন যে কোনো খুচরো দোকানে যদি আর্গুমেন্ট করে সেক্ষেত্রে আর্গুমেন্টের কোনো বিষয় নেই, তারা এই দামের উপরে নেওয়ার কোনো অধিকার নেই, অধিকার নেই অবশ্যই। আরেকজন আছেন ফোনে, নমস্কার। বলছিলাম দেখুন খুব ভালো উদ্যোগ নিয়েছে দাদারা, আগামীকাল থেকে পাইকারি দামে তেলে দেওয়া হবে গ্রাহকদের, হ্যাঁ এটা অনেক ফ্যামিলিতেই উপকার হবে, কিন্তু সেই জায়গায় আমি বলতে চাই গোটা দেশের সাথে ত্রিপুরাতে যে করোনার অবস্থা খুব ভয়ানক অবস্থা, সেই জায়গায় আমি বলতে চাই এই যে পরিস্থিতিটা এখানে কিন্তু একটা বিরাট একটা জনদল নামবে আগামীকাল থেকে, বিরাট মেলা বসবে, কেননা আমরা একটা কিন্তু কিছু শুনতে পেলি কিন্তু সব দিকে এগিয়ে যায়,
ঠিক এটা একটা ভালো পয়েন্ট তুলেছেন, ভালো পয়েন্ট তুলেছেন, ধন্যবাদ ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, উনি কিন্তু এই বিষয়টাও একটা বলেছেন যে এখানে একটা লম্বা লাইন গ্যাদারিং এই কোভিড সিচুয়েশনে তৈরি হয়ে যেতে পারে। এবার আপনারা যে কোভিডে মানুষের ভালো করার জন্য উদ্যোগটা নিয়েছেন সেক্ষেত্রে মানুষের উল্টোটাও নিয়ে নিতে পারে, সামলাবেন কি করে? অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো কালকে শুরু করতে যাই, তো কালকে শুরু করি। অ্যাকচুয়ালি আমাদের প্রধান বার্তাটা হচ্ছে, যেহেতু আমাদের কাছে কমপ্লেন এসছে যে আমাদের বাজার থিস থাকলেও শহরতলিতে বা মফস্বলে যেগুলো বিভিন্ন দিচ্ছে, এগুলো অন্তত পাবলিক সচেতন হোক যে পাইকারি বাজার রেটটা তো উনি পাড়ার দোকানদারকে বলতে পারবে না ভাই পাইকারি বাজার থেকে তো তোমরা 165 কিনে নিয়েছো, তোমার কাছে প্রমাণ দেখা তুমি 170 টাকা কিনেছো, কি করে তুমি আমার কাছে কেন 200 টাকা রাখছো? তখন এক ক্রেতার সাথে ওই পাড়ার দোকানের দ্বারা একটা কিছু হতে পারে, বার্তাটা ভালো থাকবে ওনার কাছে। তার প্রধান উদ্দেশ্যে আমরা আজকে কালকা থেকে কাউন্টার করেছি। এখন আমরা যদি দেখি কালকা কোভিড 19 পরিস্থিতি আমাদের কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা প্রশাসনের সহায়তা চাবো, প্রশাসন যদি আমাদেরকে সাহায্য করে আমাদের চলবে। আদারওয়াইজ তো কোভিড আমরা তো সরকারের সিদ্ধান্ত বাইরে যেতে পারবো না, যেহেতু একদম আমাদের বাজার দোকান খোলা আছে। এই পরিস্থিতিটাকে আমরা আমাদের কাউন্টারটা একটা নির্দিষ্ট, যেহেতু এই বিষয়টা এসছে এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আগরতলা পশ্চিম ত্রিপুরা যেখানে সংক্রমণ বাড়ছে, তো সেক্ষেত্রে আগাম সতর্কতামূলক ভাবে আপনাদের সংস্থার সংগঠনের যারা ভলান্টিয়ার্স রয়েছেন সেইভাবে নিয়োগ করা সেখানে, বা এই বিষয়গুলো কি আপনারা আলোচনা করবেন? এখানে অলরেডি করা আছে, আমরা সরকারি বিধি মেনেই, সরকারি যে বিধি এবং মাস্ক পরিধান করে রাখতে হবে, স্যানিটাইজ করেই কাস্টমারকে ঢুকতে দেওয়া হবে, থার্মাল টেস্টিং এর ব্যবস্থা রয়েছে, থার্মাল টেস্টিং এরও থাকছে। আরেকজন আছেন ফোনে, নমস্কার, কে আছেন? নমস্কার, অনুপম সময় বলছি। আরেকজন যে বলছেন ওনারা এই যে রিটেল সেল দোকান গুলাতে যদি ওরা রেটটা ফিক্স করে দেয় তাহলেই তো হয়। কাজে এখানে কতজনের পক্ষে সম্ভব হবে ওইখান থেকে আগে আনতে, ডিসিশন ইজ গুড তাদের। এবং উনি বললেন যে প্রশাসন, প্রশাসন নিশ্চয় সাহায্য করবে। আপনারা কতগুলো পার্টিকুলার দোকান বইলে দেন, যেমন জিবিতে আমি থাকি এখানে ওই দোকান, ওইখানে ওই দোকান করলে বোধ হয় ভিড় ভাড়টা কম হবে। তাদেরকে অভিনন্দন জানাই, তারা যখন হোলসেল রেটে দিবে ভালোই, কারণ এই তেল নিয়ে আসে এটা গত মাস দুই মাস দুই প্রবলেম। ভালো থাকবেন, টেক কেয়ার, টেক কেয়ার। উনি যেটা বলছেন যে এটাও একটা বিষয় যে একটা মাস সবাইকে জানিয়ে দেওয়া, কারণ সবার পক্ষে আপনাদের এখানে আসা সংগ্রহ করা এই বিষয়টা সম্ভব নয়, কিন্তু এই বিষয়টাকে যদি একেবারেই আটকাতে হয় তাহলে বিভিন্ন স্তরে এই বার্তাটা আপনারা কিভাবে পৌঁছবেন যে সাধারণ মানুষ যেন এই জায়গায় একটা প্রতিবাদ করেন, পাড়ার মোড়ে তার দোকানে যেখান থেকে কেনেন সেখানে যদি তিনি বলেন যে আমার 250 টাকার নিচে বিক্রি করার কোনো রাস্তা নেই কারণ আমি হোলসেলার থেকে বেশি দামে কিনেছি, এই ধরনের কুযুক্তি যখন দাঁড়া করাবে তো মানে সেটা যদি প্রতিবাদ করতে পারে সাধারণ মানুষ, এই নিয়ে আপনারা কিভাবে মাস সার্কুলেশন করবেন? অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন এটা যে যে এলাকাতে এইচডিএম অফিস আছে, ওকে, এইচডিএম অফিস আপনি ভোক্তা আদালতে আপনি হোয়াইট পেপারে এটা সাবমিশন করতে পারেন, বা এখন অত্যাধুনিক যুগ মোবাইলে ভিডিও রেকর্ডিংও করতে পারেন, আমাদের কাছে অভিযোগ পাঠান, আমরা সঠিক সরকারের কাছে নিয়ে যাব, সঠিক তদন্ত হবে এবং রাজ্যবাসীরা ন্যায্য দামে সবকিছু পাবে, এটা আমি আশ্বাস দিতে পারি। আরেকজন আছেন ফোনে, নমস্কার, নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলছি কি আজকে আমি বলবো থেকে এক লিটার তেল তেল কিনে এনেছি, ঠিক আছে? হ্যাঁ বলুন। তো এই যে বড়িবিট আছে 60 টাকা, কিন্তু তারা নিয়েছে 180 টাকা, বলছি কি তেল আছে না, এই জন্য বলছে 10 টাকা বেশি লাগবে, 5 টাকা বেশি লাগবে। না সেটাই তো ওনারা বলছেন যে, তারপরে আপনি এখন একটা জিনিস বলবো স্যার, একটা রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট দেখেন, আমরা তো মানে হকারি করি দিন দেওয়া মানে মানে ইনকাম করি, ঠিক আছে? আমরা তো আর এই পরিমাণে স্পষ্টভাবে বুঝতে পারছি না, আপনার কথাটা বোঝা যাচ্ছে না, মানে কি বলতে চাইছেন, কোন টেকনিক্যাল এরর আমি বুঝতে পারছি না। আমি একটা কথা বলতে চাই, বলুন, কিছু কিছু দোকানে বডি প্রিন্টটা মাল বিক্রি হয়, মনে করুন সাপোজ 200 টাকা মালটা বডি প্রিন্ট আছে, উনি পাইকারি বাজারে 160 টাকা থেকে 65 টাকা নিয়ে ওটার সঙ্গে লাভ ট্রেড মানে ফ্রেড চার্জ এবং লেবার নিয়ে উনি 180 টাকা বিক্রি করলে ওনার প্রফিট থাকে। কিছু কিছু কাস্টমার আছে, আমরা কিছুদিন অভিযোগগুলো পেয়েছি, কিছু কাস্টমার আছে বডি প্রিন্টের থেকে 5 টাকা কমিয়ে দেয়, ওইটাতেই ওরা আর কোনো কাগজ চায় না, পরবর্তী সময় উনি ওনারা ক্লেম করে যে আমরা বেশি রেটে কিনেছি,
ক্লেমটা তো ওদেরই করতে হবে না। এখন বডি প্রিন্টের মধ্যে যা আছে, কোন দোকানদার যদি আমায় তার থেকে দশ টাকাও কম দেয়, তো ন্যাচারালি একজন সাধারণ ক্রেতা হিসাবে আমার আর কি চাহিদা থাকবে? সাধারণ ক্রেতা হিসাবে আমার তো চাহিদা থাকবে না। আমি তো কি এই দাবিটা করতে পারবো না যে আপনার হোলসেল রেট 165 আছে, আপনার ল্যাপটপ মিলিয়ে সেটা 180 যদি রাখেন আপনার পুষিয়ে যাবে, এই কথাটা তো আমি সাধারণ ক্রেতা হিসাবে বলতে পারবো না। না এটা এটা আমি এটাই বলছি যে ওটা ওনাদের অধিকার, বুঝতে পারছি, ক্রেতাদের অধিকার। আরেকজন আছেন, আমি সর্বশেষ ফোন নিচ্ছি। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পাত্রী শাহ বলছি। বলুন। যে এখানে যে টিভি পর্দাতে দেখানো হচ্ছে যে পাইকারি যে ফুলবাজারের যে দোকানদার, তারা সেপারেটে মালটা বেচতেছে এবং সেই রেটে জিএসটি বিল আমাদেরকে দিচ্ছে, একদম ভুল কথা, একদম ভুল কথা। 170 টাকা যদি তারা বিক্রি করে, আমরা যদি জিএসটি বিল চাই আমাদেরকে 175 টাকা 180 টাকা দিতে প্রস্তুত, দেখিন 170 টাকা দিতে কোন রকমই প্রস্তুত না। এবার যদি আপনারা কমপ্লেন করেন তাহলে আপনাদেরকে হয়তো মাল কেনা থেকে বিচ্যুতি হতে পারে, বা রেট বেশি বলতে পারে, বা মাল নাই বলতে পারে। কারণ আমরা প্রতিনিয়ত যাই, আমরা যদি বলি যে রেট যা রেট আমি শুরুতে একবার এই কথাটা বলেছিলাম, যখন এই বিষয় নিয়ে আলোচনা হয় তখন খুচরো আর পাইকারদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, যেটা উনি অভিযোগ যে করছেন, সম্ভবত উনি বিক্রেতাই হবেন একজন, যে বলছেন যে আপনাদের এখানে কেউ কেউ আছেন তারা স্লিপ দিতে রাজি নন, কি বলবেন? যদি এরকম কোনো কমপ্লেন থাকে, উনি তো আপনাদের কাছে মৌখিক বলেছেন কালকে আমাদের সাথে যোগাযোগ করুক, বাজারে যাক, উনি যদি মাল না পায় যে রেটে মাল উনি পারচেস করেন, ওই রেটে যদি ইনভেস্ট না পায় আমাদের সাথে যোগাযোগ করুক। এই জায়গায় একটা বিষয় আশ্বস্ত করুন যে অনেক সময় আমরা আলুর ক্ষেত্রে আমরা দেখেছি, আলুর ক্ষেত্রে এই নিয়ে এই স্টুডিওতে বহু আলোচনা হয়েছে যে ওজনে কম আসে ইত্যাদি ইত্যাদি মিলিয়ে, এবং খুচরোরা বলছেন যে পাইকারদের সঙ্গে খুব বেশি কথাবার্তা বললে তারা মাল দেওয়া বন্ধ করে দেন, এরকম ধরনের একটা অভিযোগ আসে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে আশ্বস্ত করবেন খুচরো বিক্রেতাদের যে না এই ধরনের ঘটনা ঘটবে না, এবং ঠিক অমুক জায়গায় গিয়ে তাহলে নির্দিষ্ট অভিযোগ করুন, আপনার যে বরাদ্দ জিনিস চাওয়ার সেটা আমরা ব্যবস্থা করবো, এই গ্যারান্টি করবেন? এখন যদি কোনো ক্রেতা যদি কোনো দোকানে গিয়েছে আর চাহিদা মতো যদি মালটা না পায়, 2 কেজি 3 কেজি যতটুকু দরকার থাক, আগে যতটুকু দরকার অতটুকু উনি দেখ, যদি না পায় আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা যদি ওনাকে সঠিক হেল্প না করতে পারি, সংশ্লিষ্ট খাদ্য দপ্তর আছে, সদর প্রশাসন, ওনার কাছে কমপ্লিট করুক। অধিকারিক প্রত্যেকদিন বাজারে বিজি যে আছেন, হয়তো উনি যদি কালকে নেতাদের সভা শুনে যায় উনি ওদেরকে পেয়ে যেতে পারেন, উনি ডাইরেক্ট কমপ্লেন করুক না, তখন দেখা যাবে, তখন যদি ওনার সততা থাকে উনি রাইট থাকবেন, আর যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমরা ওটা মাথা ব্যথা নেব, কিন্তু তার জন্য উপযুক্ত প্রমাণ চাই যে উনি কোন দোকানে গেছেন, উনি কেন 165 টাকা মাল কিনে কেন এক বিলু বিল কিনবেন, উনি বা কেন নেবেন, উনিকে বাধ্য করতে হবে বিক্রেতাকে যে আপনি আমাকে 160 টাকা ডেক দিয়েছেন, 160 টাকা আমাকে ইনভেস্ট দিতে হবে, আমি তার নিচে আমি ইনভেস্ট দেবেন, আদারওয়াইজ আমি যেখানে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমি অভিযোগ করবো আপনার বিরুদ্ধে, তখন উনি তো এমনি দিয়ে দেবে। অবশ্যই আমি ছোট ছোট দুটো বিষয় জেনে আমি আলোচনাটা শেষ দিকে আসতে চাই। বিষয়টা হচ্ছে, একটা তো গেল আপনাদের যে পুরনো স্টক রয়েছে সেই পুরনো স্টককে আপনারা খালি করবেন সেটা আমি বোঝা গেল, কিন্তু নিউ প্রাইসিং, নতুন করে যে বিষয়গুলো আমাদের সামনে, আমাদের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলছি, তেলের দামটা এক্স্যাক্টলি কি হবে আগামী দিনে, বাড়ছে কমছে কি হবে? অ্যারাইভাল যে গুডসগুলো আছে তা মোটামুটি ঊর্ধ্বমুখী আছে, এখন যে মালগুলো প্লেসমেন্ট হয়েছে যেটা আজকে মঙ্গলবার, বৃহস্পতিবারে বুধ বৃহস্পতিবার মধ্যে আমাদের এখানে চলে আসবে, জেনে থাকি সেটার দাম কি দাঁড়াবে, যেটা আমাদের বিল এসছে, আমরা সংশ্লিষ্ট অধিকারীর সাথে কথা চলছে, যেহেতু এই প্রতিষ্ঠানে আমরা যেহেতু ওদের সাথে কথা বলেই একটা মোটামুটি পাইকারি পাতা ঠিক করে রেখেছি, এই মালটা শেষ হয়ে যাওয়ার পর ওই মালটা যখন বিলগুলো ওরা চেক করে আমাদের সাথে আরো কথা বলে আমরা ন্যূনতম প্রফিট করে এখন পাইকারি একটা রেট ঠিক করবো, এবং এই যে রেটটা ঠিক হবে এই মালটা যতদিন থাকবে আমরা যে কাউন্টারটা করব ওই পাইকারি মূল্যেই আমরা সেটাও খুচরোতেই দেবো। তার মানে তাহলে এই অতিমারির সময়ে আপনারা মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যতটা সম্ভব সেই প্রয়াসটাই আপনারা নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি কথার থেকে যেটা বোঝা যাচ্ছে যে তেলের দাম আলটিমেটলি বাড়ছে, তাকে তেলের দাম মধ্যমুখী আছে, এটা যেহেতু আমরা ডিপেন্ডেন্ট ভরতপুর রাজস্থান, ওইখান থেকে 80% তেল ত্রিপুরাতে আসে,
হ্যাঁ, মাস্টার অয়েল বিশেষ করে। তো ওইখানে বিগত আপনার লাস্ট এক বছর ধরলেই, যেটা আপনাকে শুরুতেই বলেছিলাম, এক বছর আগের থেকে তেলের দাম পারচেজে আমাদের 60-70 টাকা বিভিন্ন ব্র্যান্ড আমরা কিনতে বাধ্য হচ্ছি। তো যেহেতু আমরা কিনতে বাধ্য হচ্ছি, তারপর ফ্রেট, তারপর অফিসের এক্সপেন্ডিচার আছে, তো কমার চান্স থাকলে আমরা কমে নেব। এর মধ্যে আরেকটা ঘটনা আছে, যদি কোনো কারণে ট্রেন লেট হয় বা লোড না হয়, সেক্ষেত্রে আমাদেরকে লরিতে মাল আনতে হয়, সেক্ষেত্রে আমাদের পার লিটারে 3-4 টাকা কস্টিং বেড়ে যায়। সেক্ষেত্রে আমি আগাম জানাকে, যদি আমাদের ওয়াগন নর্মাল চালু আছে, এখন এসছে, নেক্সট যখন আবার কথা, যদি ওয়াগন চালু থাকে, ওইদিকে পরিস্থিতি দেখতে হবে কিরকম আছে, সারা ইন্ডাস্ট্রি সিচুয়েশন, যদি রেল সার্ভিস চালু থাকে সেক্ষেত্রে। তার মানে আমি আমার একটা বলুন, বেস প্রাইস যেটা আছে, যেটা হোলসেল থেকে যদি আমি ধরি প্রাইসটা, তার কত পার্সেন্ট অ্যাড করে আপনারা খুচরোকে পরামর্শ দেন যে বিক্রি করলে তার প্রফিট থাকবে? 2-3% আমরা হোলসেলে প্রফিটটা করে এরপরে আমরা বিক্রি করতে বলি, এবং এটাই এখন চলছে। মানে ধরুন তাহলে 165-170 আশপাশ যদি লিটার হয় ভোজ্য তেলের, তাহলে খুচরো বিক্রেতা মোটামুটি 85-90 এই রেঞ্জে বিক্রি করলেই তার পুষিয়ে যাওয়ার কথা। আমরা অ্যাকচুয়ালি এখন প্যান্ডামিক সিচুয়েশনে সব সিচুয়েশনরা মিলে বসেছিলাম, আমরা বলেছি এখন মানবিক দেখে, যেহেতু আমাদের ত্রিপুরাতে এখন জিএসটিতে ই ট্রান্সে সবচেয়ে বেশি জিএসটি পড়েছে রাজ্য সরকারে, আমরা ব্যবসায়িক মহল অনেক সচেতন সবকিছু দিক দিয়ে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এখানে শুধু ইঞ্জিন তেলের কথা বলা হচ্ছে 160-165, ত্রিপুরাতে 28টা ব্র্যান্ডের মাস্টার অয়েল কাচ্চিগানি তেল আছে, যেটা 138 টাকার থেকে শুরু হয়, 165 হাইয়েস্ট, ওর মাঝখানে 140, 142, 139 ওইসব রেঞ্জেরও খুব ভালো ভালো মাস্টার অয়েল আছে, ওইটা আপনারা ইউজ করতে পারেন, এবং এটা কাচ্চিগানি তেল। কিন্তু দামের ক্ষেত্রে তো একই বিষয় হবে, এটা তো ইঞ্জিন অয়েলটাকে তো এক্সাম্পল হিসেবে নিচ্ছিলাম, দামের ক্ষেত্রে তো একই বিষয় হবে, ব্র্যান্ডগুলি আরো কম আছে, এগুলি এমআরপি আরো কম আছে, এমআরপি কম থাকুক, আপনাদের পাইকারি রেটও নিশ্চয়ই কম আছে, কম আছে, অনেক কম আছে। কিন্তু এটার মধ্যে যিনি খুচরো বিক্রেতার দাম যারা বাড়িয়ে দিচ্ছেন, এই লোয়েস্ট প্রাইসের যে তেল আছে তার ক্ষেত্রে তো একই বিষয়। এটা মানে যেটা বললেন আপনি, আমরা যেহেতু কালকা থেকে মোটামুটি 8-10টা ব্র্যান্ডের শুরু করতে যাচ্ছি, যখন আপনাদের মাধ্যমে যখন রাজ্যবাসী জানতে পারবে যে পাইকারি মূল্য এটা, যে যারা সেবা করতে বদল বললেন কিছুক্ষণ আগে যে বর্তলা তারা কাউন্টার করা, কিন্তু বর্তমান সিচুয়েশনে উনি আসার দরকার নেই বর্তলা, আমাদের যাওয়ার নেই বর্তলা, আমাদের জায়গায় আমরা কাউন্টার করি, ওনার কাছে বার্তাটা পৌঁছুক যে হোলসেল বাজারে 160 বিক্রি হচ্ছে, উনি যে দোকান থেকে কিনেন ওনাকে দেখাতে হবে যে দেখো ভাই পেপারে দেখছি 105 বিক্রি হচ্ছে, তুমি তো 105 কিনেছো, তুমি কস্টিং প্রাইস কত হবে তোমার, তুমি তো 170 টাকা। আপনাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা, যে 28টা ব্র্যান্ডের ভোজ্য তেল যেটা বিক্রি হয়, আপনারা এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চাইছেন যে হোলসেল মার্কেটে কত করে বিক্রি হচ্ছে। এবার কাস্টমার ঠিক করুক, বাড়িতে বসে যিনি গ্রাহক রয়েছেন তিনি তার খুচরো বিক্রেতার সঙ্গে যাতে এই আর্গুমেন্টটা করতে পারেন, যে বিভ্রান্তিটা খুচরোতে হচ্ছে সেটা কাটানোর জন্যই কি তাহলে আপনাদের এই প্রয়াস। আমি আলোচনা শেষ করব, কি বার্তা দিতে চাইবেন যারা ভোক্তা রয়েছেন আপনাদের তাদের উদ্দেশ্যে? রাজ্যবাসীকে সবাইকে, এখন যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সবাই সরকারি বিধি মেনে চলুন, এবং আমরা হোলসেল বাজার এবং চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ডাইজেশন, আমাদের যে সংস্থাগুলি আছে, আমরা সবাই আপনাদের সেবাই প্রস্তুত। আমরা বিক্রি যদি আপনাদের কাছে মাল নাই করে, আমরা এই মাল আনি কী করবো? এবং অযথা গুজব ছড়াবেন না, ত্রিপুরাতে এখনও সব নিত্য প্রয়োজনীয় জিনিস 5-5.5 মাসের মজুত রয়েছে, কোনো গুজবে কাম দেবেন না, এবং আপনাদের অধিকার, আপনারা রেট যাচাই করে মাল কিনুন। অবশ্যই আপনার থেকেও একই বিষয়ে, যেটা আমি ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ডের পক্ষ থেকে রাজ্যবাসীকে বলবো, বর্তমানে এই COVID-19 প্যান্ডামিক সিচুয়েশনে, যে আপনারা আমাদের আগামীকাল থেকে যে আমরা একটা রিটেল কাউন্টার শুরু করছি, আপনারা তার সুযোগ নেন, আপনারা কোভিড বিধি মেনে এখানে আসুন, আমরা যতটা চেষ্টা করব যতদিন সম্ভব আমরা এই বুঝিত দেওয়ার কথা, যদি আগামী দিনে আমাদের এসেনশিয়াল কমোডিটিসের মধ্যে কোনো আইটেমে এরকম রেট যদি ঊর্ধ্বমুখী যায়, সেক্ষেত্রে আমরা এই ব্যাপারে চিন্তা করেছি, আমরা ওই জিনিসগুলো যাতে আমরা এই ব্যাপারে দিতে পারি রাজ্যবাসীর সাথে, বর্তমান পরিস্থিতিতে আমরা আপনাদের সচেষ্ট করব, তার জন্য আপনাদের সহায়তা চাই। আর আমরা যে রেটটা ঠিক করেছি পাইকারি বাজারে, এটা প্রত্যেক দিন আমরা একটা আউটলেট তৈরি করে রাখবো, আপনার মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো, আপনারা পাড়ার দোকান থেকে কিনুন, বাজার থেকে কিনুন, আমরা পাইকারি মূল্যটা যাচাই করে আপনার দোকান কিনুন, তাহলে দেখবেন আপনারা বর্তমান যে বলছেন যে এমআরপি থেকে বেশি কম বা ওই অনেক বেশি কিনতে পারছেন বা তেল নেই, তেলের কোনো সংকট নেই,
তেল আছে পেয়ে যাবেন, আর মূল্য যাচাই করে মাল খরিদ করবেন, যেহেতু আপনারা এক দুই তিন লিটার লাগে। আর যারা শরতলিতে আছেন আসলে আমাদের নেতা সুভাষ খুব একটা দূর নয়, কালকে আসুন, আমরা আপাতত আপনি প্রথম নেন, দেখেন আমাদের রেটটা ঠিক আছে কিনা। অবশ্যই আপনাদের দুজনকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য ধন্যবাদ। যেটা বিষয় আপনাদের স্পষ্ট কনক্লুশনে যদি আসতে চায়, ওনারা যেটা চাইছেন, তাদের যেটা বক্তব্য, যে বিভিন্ন সময় এই যখন আমরা দেখছি যে এই মূল্যবৃদ্ধি নিয়ে খুচরো এবং পাইকারি কে কার উপর দোষ চাপাইবে, এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়, এ ওকে দুষছে তিনি তাকে দুষছেন, এই দোষারোপের মধ্যে নাগে ওনারা যেটা বলছেন যে পাইকারির দর কি রয়েছে সেই বিষয়টা ওনারা স্পষ্ট করে এই বার্তাটা দিতে চাইছেন গোটা ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য। এবং ওনাদের যেটা বক্তব্য তার সঙ্গে যে পার্সেন্টেজটা অ্যাড হবে, অ্যাড হওয়ার পর যিনি খুচরো বিক্রেতা রয়েছেন তিনি বিক্রি করবেন, ফলে যদি কোনো জায়গায় কোনো খুচরো বিক্রেতা এই ধরনের অভিযোগ তোলেন যে পাইকাররা বেশি রাখছে তাই জন্য খুচরো বিক্রেতাকে বেশি রাখতে হচ্ছে, ওনারা বলছেন সরাসরি এই অভিযোগ জানানোর জন্য তাদের কাছে বা মহকুমা প্রশাসনের কাছে। এবং কোন ধরনের তেলের ভোজ্য তেলের কোনো সংকট নেই তারা যেটা দাবি করছেন সংগঠনের তরফ থেকে, এবং এই বিষয়টাকে তারা মান্যতা দিতে গিয়ে তারা সাধারণের জন্য সেখানেই কাউন্টার করবেন এবং ভোজ্য তেল পাইকারি মূল্যে তুলে দেবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, এই বিষয়টা মাথায় রাখবেন, আই রিপিট, স্বাস্থ্যবিধি মেনে। পাইকারি দরে তেল পাওয়া যাচ্ছে তাই বলে বাড়ি শুদ্ধ সবাই গিয়ে হাজির হলাম, সেখানে অতিমারী সিচুয়েশনে গিয়ে একজনের জায়গায় দশজন ভিড় করলাম, প্লিজ এই কাজগুলোর থেকে বিরত থাকবেন, এবং তাদেরও দায়িত্ব, তারাও এই জিনিসটার দেখভাল নিশ্চয়ই করবেন। বিষয় যেটা বার্তা পৌঁছে দেওয়া যে এই তেল নিয়ে কোনো বিভ্রান্তি যেন না হয়, যে এই তফাত যেন না হয়, বা আপনি যেন যদি সেই অসাধু বিক্রেতা আপনার কাছ থেকে এমআরপির চাইতে বেশি দাম চায় সেক্ষেত্রে আপনি যেন প্রশ্ন তুলতে পারেন, তাকে জিজ্ঞেস করতে পারেন। এই বিষয়টা নিয়ে তাদের মূলত সামনে আসা এবং এই মিডিয়ার সামনে তাদের কথা বলা, এবং তারাও এই বার্তাটা তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিতে চাইবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আপনাদের, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড, নমস্কার।